সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই সুস্থ নিরাপদে আছো। আমরা পড়ছি আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, সামাজিক প্রতিষ্ঠান। আমরা গত ক্লাসে পড়েছি বিবাহ, বিবাহের প্রকারভেদ এবং কার্যাবলী সম্পর্কে। আজকে আমরা পড়ব পরিবার সম্পর্কে। পরিবার থেকে আজকে আমরা কয়েকটি বিষয় পড়ব, সেটা হচ্ছে পরিবারের সংজ্ঞা, যেটা আমরা কম বেশি সবাই জানি। আমরা পড়ব পরিবারের প্রকারভেদ, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা পড়ব, সেটা হচ্ছে পরিবার সম্পর্কিত মর্গানের যে একটি তত্ত্ব আছে, মানে পরিবারের উৎপত্তি সম্পর্কে মর্গানের যে তত্ত্ব আছে সেটি আমরা পড়ব। তো প্রথমেই আমরা চলে যাব পরিবার প্রসঙ্গে। আচ্ছা, আমরা যা সবাই জানি যে পরিবার হচ্ছে আমাদের সামাজিক হচ্ছে গিয়ে সংগঠনের প্রথম ভিত্তি হচ্ছে পরিবার। অর্থাৎ সামাজিক ভাবে হচ্ছে পরিবার হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় সামাজিক একক। এবং একজন মানুষের জীবনের শুরু হয় হচ্ছে পরিবারের মধ্য দিয়ে, এবং তার জীবনের যে সব কিছু বিস্তার লাভ করে কিন্তু হচ্ছে গিয়ে এই পরিবারের মাধ্যমে। এবং খুব সহজ ভাষায় যেখানে হচ্ছে গিয়ে স্বামী স্ত্রী হচ্ছে গিয়ে সহ সন্তান সন্ততি থাকতেও পারে নাও থাকতে পারে, যখন একসাথে বসবাস করার একটা প্রক্রিয়া, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে পরিবার। এবং বাংলাদেশের মতো একটি সমাজে পরিবার ব্যবস্থা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটা চলে যাব, সেটা হচ্ছে পরিবারের প্রকারভেদ। আমরা আজকে পড়ব হচ্ছে পরিবারের যে প্রকারভেদ সেটা। আচ্ছা, তো পরিবারের কে যে ক্লাসিফিকেশন করা হয়েছে এখানে বিভিন্ন উপাদানের ভিত্তিতে পরিবারকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন প্রথমেই আসবে হচ্ছে কি কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার দুই প্রকার। একটা হচ্ছে মাতৃপ্রধান পরিবার এবং আরেকটি হচ্ছে পিতৃ প্রধান পরিবার। অর্থাৎ যে পরিবারে মাই হচ্ছে সকল সিদ্ধান্ত নেয় বা মার হাতে পরিবারের ক্ষমতা ন্যস্ত থাকে, সেই পরিবারকে বলা হয় হচ্ছে গিয়ে মাতৃপ্রধান পরিবার। আর যে পরিবারে পিতার হাতেই সকল কর্তৃত্ব থাকে সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে পিতৃপ্রধান পরিবার। অর্থাৎ কর্তৃত্বের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাতৃপ্রধান পরিবার এবং আরেকটা হচ্ছে পিতৃপ্রধান পরিবার। এরপরে যেটা আছে যে উত্তরাধিকার কোষ, উত্তরাধিকার ও বংশমর্যাদা। উত্তরাধিকার ও বংশমর্যাদার ভিত্তিতে পরিবারকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পিতৃসূত্রীয় এবং আরেকটি হচ্ছে মাতৃসূত্রীয়। পিতৃসূত্রীয় এবং আরেকটি হচ্ছে মাতৃসূত্রীয়। অর্থাৎ যেখানে উত্তরাধিকার এবং বংশমর্যাদা পিতা থেকে পুত্রে বর্তায় সেটাকে বলা হয়েছে পিতৃসূত্রীয় পরিবার। আর মাতৃসূত্রীয় পরিবার হচ্ছে যেখানে মায়ের হাতেই হচ্ছে উত্তরাধিকার এবং বংশমর্যাদা মায়ের সূত্র ধরে যায়, সেটাকে বলা হয় হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। এবং তোমরা কিন্তু এই বিষয়টাকে কখনো এক করে ফেলবে না। পরিবারের কর্তৃত্ব যখন এটা হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে, আর এটা হচ্ছে উত্তরাধিকার ও বংশমর্যাদার ভিত্তিতে বা সম্পত্তির উত্তরাধিকার যেটাকে আমরা বলি। এখানে যেটা হচ্ছে তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো যে পিতৃপ্রধান এবং পিতৃসূত্রীয় এই দুটোকে তোমরা অনেক সময় এক করে ফেলো, যে যেটাই পিতৃপ্রধান সেটাই পিতৃসূত্রীয়। না, পিতৃসূত্রীয় যেটা হবে সেটা হচ্ছে যে যখন বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকার পিতার দিক থেকে বর্তাবে পুত্রে, সেটাকে বলা হবে পিতৃসূত্রীয়। আর পিতৃপ্রধান হবে যেখানে ক্ষমতা ন্যস্ত থাকবে হচ্ছে গিয়ে বাবার ওপরে, সেটাকে বলা হবে হচ্ছে গিয়ে পিতৃপ্রধান। এরপরে আমরা যেটা বলবো যে বসবাসের বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পরিবার হচ্ছে গিয়ে বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পরিবার
তিন প্রকার। একটাকে বলা হয় হচ্ছে পিতৃবাস, অর্থাৎ বিয়ের পর যদি তুমি পিতার বাড়িতে বসবাস করো সেটাকে বলা হচ্ছে পিতৃবাস, আর বিয়ের পর যদি মায়ের বাড়িতে বসবাস করে সেটাকে বলা হবে মাতৃবাস, আর যদি পিতা এবং মা কারো বাড়িতে না থেকে হচ্ছে গিয়ে দম্পতির যদি নতুন কোথাও বসবাস করে সেটাকে বলা হবে হচ্ছে গিয়ে নয়াবাস। এই হচ্ছে বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ। এরপর আসবে হচ্ছে আকৃতি অনুসারে, অর্থাৎ পরিবারের আকৃতি অনুসারে হচ্ছে পরিবার তিন প্রকার। একটা হচ্ছে একক পরিবার, যৌথ পরিবার এবং হচ্ছে গিয়ে বর্ধিত পরিবার। একক পরিবার যেখানে হচ্ছে বাবা মা সেখানে এবং সন্তান সন্ততি সহ সেটাকে বলা হয় একক পরিবার। যৌথ পরিবার হচ্ছে যেখানে এদের সাথে যেটা হচ্ছে চাচা ফুপু দাদা দাদি থাকবে সেটাকে বলা হয় হচ্ছে যৌথ পরিবার। আর বর্ধিত পরিবারকে বলা হয় হচ্ছে থ্রি জেনারেশন ফ্যামিলি, অর্থাৎ যেখানে স্বামী স্ত্রী তাদের সন্তান সন্ততি এবং নাতি নাতনি সহজে পরিবারে থাকে সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে বর্ধিত পরিবার। এবং যৌথ পরিবার চেনার একটা উপায় হচ্ছে যৌথ পরিবারে হচ্ছে দাদা দাদির সাথে চাচা ফুপু এই পার্সনগুলো হচ্ছে কিন্তু যৌথ পরিবারে থাকে। আর বর্ধিত পরিবারে হচ্ছে যেমন এক জেনারেশন হচ্ছে গিয়ে বাবা মা তাদের সন্তান সন্ততি এবং তাদের যে নাতি নাতনি সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে বর্ধিত পরিবার বা থ্রি জেনারেশন ফ্যামিলি। এটা মনে রাখবে যে বর্ধিত পরিবার হচ্ছে গিয়ে তিন জেনারেশনের পরিবার। এরপরে আমরা আসবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কয় প্রকার। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার প্রধানত তিন প্রকার। এক নম্বর যেটা আছে একক বিবাহ ভিত্তিক পরিবার, একজন স্বামী এবং একজন স্ত্রীর ভিত্তিক বিবাহের ভিত্তিতে যে পরিবার গঠিত হয় সেটাকে হচ্ছে একক বিবাহ ভিত্তিক বা একক বিবাহ ভিত্তিক পরিবার বা একক বিবাহ পরিবার। আরেকটা যেটা আছে বহু বিবাহ ভিত্তিক পরিবার, এবং এটা আবার দু প্রকার। সেটা হচ্ছে একটা হচ্ছে বহু স্বামী এবং আরেকটা হচ্ছে বহু স্ত্রী, বহু স্বামী এবং আরেকটা হচ্ছে বহু স্ত্রী ভিত্তিক পরিবার। আমরা যেটা বিবাহের ভিতরে পড়েছি যে যেখানে ছিল কিন্তু যে বহু স্বামী বিবাহ বহু স্ত্রী বিবাহ এ ব্যাপারটা কিন্তু হচ্ছে কি ঠিক সেরকম। তো এরপর যেটা আছে যে দলগত বিবাহ ভিত্তিক পরিবার, বা যেটা আমরা পড়েছি যে গোষ্ঠী বিবাহ পরিবার, দলগত বিবাহ ভিত্তিক পরিবার, যে যখন একদল ছেলের সাথে পুরুষের সাথে আরেকদল নারীর বিবাহ হওয়ার বন্ধনের মাধ্যমে যে পরিবার গঠিত হয় সেটাকে বলা হচ্ছে গিয়ে দলগত বিবাহ ভিত্তিক পরিবার বা গোষ্ঠী বিবাহ ভিত্তিক পরিবার। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আসলে এই ধরনের পরিবার দেখা যায় না, এটা আদিম যুগে পৃথিবীতে একসময় বিদ্যমান ছিল, তবে এখনো কিছু আদিম উপজাতি আছে যাদের ভিতরে এই ধরনের বিবাহ ব্যবস্থা দেখা যায়। এরপর যেটা আছে যে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার হচ্ছে গিয়ে দুই প্রকার, সেটা একটা হচ্ছে বহির বিবাহ ভিত্তিক পরিবার, একটা হচ্ছে অন্তর্বিবাহ ভিত্তিক পরিবার। মানে যেখানে তুমি নিজ নিজ দল গোষ্ঠীর বাইরে গিয়ে বর্ণগোত্রের বাইরে গিয়ে যখন বিবাহের মাধ্যমে পরিবার গঠন করা হবে তখন সেটাকে বলা হবে বহির্বিবাহ ভিত্তিক পরিবার, আর নিজ গোত্র দল গোষ্ঠীর গোত্রের ভিতরে বিবাহ করলে সেটাকে বলা হবে হচ্ছে গিয়ে অন্তর্বিবাহ ভিত্তিক পরিবার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পরিবার প্রকারভেদ। এরপরে আমরা যাবো হচ্ছে যে আসলে মর্গানের তত্ত্বটা আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াই, আজকে আমি এটা আরেকটা যে টপিকস নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পরিবারের কার্যাবলী। আমরা জানি যে পরিবার হচ্ছে একজন মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান, এবং একজন মানুষকে পরিবার যেভাবে শেখাতে পারে পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠান আর সেভাবে শেখাতে পারে না, এবং সমাজের জন্য এই প্রতিষ্ঠানটি
যে খুবই গুরুত্বপূর্ণ সমাজের হচ্ছে স্থায়িত্বের জন্য, সমাজ সংহতির জন্য এবং সমাজে হচ্ছে ঠিকভাবে টিকে থাকার জন্য পরিবারের কিন্তু কোনো তুলনা নেই। তাহলে প্রথমে মানে এটার কোনো বিকল্প নেই যে সমাজ ব্যবস্থার পরিবার থাকবে না সেই পরিবারের সেই সমাজ কিন্তু স্থায়ী হবে না। তো প্রথমে যদি আমরা আলোচনা করি যে আসলে পরিবার কি কি ধরনের কাজ করে থাকে, প্রথমে যেটা আসবে যে জৈবিক কাজ বা সন্তান লালন পালন, জৈবিক কাজ ও সন্তান লালন পালন, এরপর আমরা যদি বলি যে হচ্ছে গিয়ে শিক্ষামূলক কাজ, আমরা জানি যে মানুষের প্রাথমিক শিক্ষাটা কিন্তু হচ্ছে গিয়ে পেয়ে থাকে পরিবার থেকে, এবং এই শিক্ষাটা হচ্ছে যে কোনো শিক্ষা, ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষার হচ্ছে কেন্দ্রস্থল হচ্ছে গিয়ে আমাদের পরিবার। এরপরে আমরা বলবো যে আমাদের যাবতীয় অর্থনৈতিক হচ্ছে গিয়ে বিষয়গুলো আমাদেরকে মিটিয়ে থাকে হচ্ছে গিয়ে পরিবার। এরপরে আমরা যেতে পারি মনস্তাত্ত্বিক কাজ, মানে একজন মানুষের পরিবার হচ্ছে একজন মানুষের হচ্ছে গিয়ে একজন মানুষের হচ্ছে গিয়ে সাপোর্ট হচ্ছে তার পরিবার। যখন যে কোনো বিপদ আপদে বা আমাদের রোগে অসুখে যাই বলে না কোনো পরিবার যখন আমাদের পাশে থাকবে তখন কিন্তু আমাদের জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে। এরপর যেমন রক্ষণাবেক্ষণের কাজ, আমাদের যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে গিয়ে আমাদের পরিবার। তারপরে আমরা যেটা বলতে পারি চিত্ত বিনোদনমূলক কাজ, আমাদের ধরো বাবা মার সাথে ঘুরতে যাওয়া, পরিবারের মানুষের সাথে একসাথে বসে আড্ডা দেওয়া, এই জিনিসগুলোও কিন্তু হচ্ছে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমরা বলতে পারি আরো আছে ধর্মীয় শিক্ষা দেওয়া, আমাদেরকে আমাদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার কাজটাও কিন্তু পরিবারই করে থাকে। এরকম আসলে পরিবার হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে গিয়ে একজন মানুষের যেটা বলা হয় ফাউন্ডেশন এডুকেশন বা বেসিক এডুকেশন গুলো তৈরি করে দেয় হচ্ছে গিয়ে আমাদের পরিবার। আর যেটা আগে বললাম যে কাজ পরিবার পারে, পৃথিবীর কোনো প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে বা রাষ্ট্র বলো আইন কানুন সেই হচ্ছে গিয়ে কাজ করতে পারবে না। তো আজকের ক্লাসে এটুকুই থাক। পরিবারের প্রকারভেদ এবং প্রকারভেদগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হবে, খুব সুন্দর করে তোমরা পড়বে আর হচ্ছে গিয়ে পরিবারের কার্যাবলী আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।